বাংলা সিনেমার আলোচিত সমালোচিত ভিলেন ডিপজল, যদিও ভিলেন ছিলেন এক সময় বলে তিনি দাবি করেছেন, এখন আর তিনি ভিলেন নন, এখন তিনি নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক। যেমনটা অনন্ত জলিল নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক হতে হতে সমালোচিত হচ্ছিলেন, এরপরে অন্যের প্রযোজিত সিনেমায় অভিনয় করে দেখিয়ে দিয়েছেন অন্যরাও তাকে বিগ বাজেটে ছবিতে নেয় অভিনয় করায়। ডিপজল সম্প্রতি বলেছেন, আগে ভিলেন করতাম, এখন আর তেমনটা করি না। সেই বর্তমান সিনেমার নায়ক ডিপজলের জন্য ভালোবাসার দুয়ার খুলে দিচ্ছেন একজন, বানিয়েছেন তাজমহল, তাজমহলের আদলে একটা খাট যার মূল্য 25 লক্ষ টাকারও বেশি, সেই খাট ডিপজলের জন্য বানিয়েছেন এমনটাই জানা গেছে। কে সেই ভক্ত? পছন্দের মানুষকে কিছু উপহার দেওয়ার নেশাই পেয়ে বসেছে অন্ধভক্ত দুলালকে। সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের হাতে তৈরি করা কিছু একটা দেয়ার। কাঠমিস্ত্রি দুলাল সিদ্ধান্ত নিয়েছিলেন কাঠের খাট দেবেন তিনি ডিপজলকে, তাই নিজেই নকশা করেছিলেন তাজমহলের আদলে, কিছু একটা চিন্তা করেছিলেন, প্রায় 3 বছর 8 মাস সাধনা করেছেন, তৈরি করেছেন খাট। এই খাটের বিশেষত্ব হলো খাটটি তাজমহলের আদলে গড়া, আছে 387টি গোলাপ। খাটের 4টি স্ট্যান্ডে নানা আদলের নকশা, মোট 80টি নাট লেগেছে খাটটি সংযুক্ত করতে এমনটা জানানো হয়েছে। মোট খরচ হয়েছে এখানে 25 লাখ টাকার মতো। আকাশি কাঠ দিয়ে গড়া এই খাটটি নিজের হাতেই দুলাল বানিয়েছেন, তবে বার্নিশ করিয়েছেন অন্য মিস্ত্রি দিয়ে। দুলাল মিয়ার বাড়ি ব্রাহ্মণডাঙ্গা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটি এলাকায়। বয়সে তরুণ দুলাল একজন কাঠ মিস্ত্রি, এখনও বিয়েই করেননি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান মিরহাটি এলাকায় দুলাল ফার্নিচারে খাটটি রেখেছেন তিনি। তার স্বপ্নের মতো করে বানানো এই খাটটি তিনি ডিপজলকে উপহার দেবেন এমনটাই জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, অভিনেতা ডিপজলকে সে মামা বলে ডাকে, তার প্রতিটি সিনেমা দুলাল দেখেছে, ডিপজলের কোনো পোস্টার পেলেই দোকানে এনে লাগাতো, ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই দুলালের এমন নিদর্শন। দুলাল জানিয়েছেন, 2008 সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত দাদিমা সিনেমা দেখার পর থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা জাগে, এরপর থেকে নিয়মিত ডিপজলের সিনেমা তিনি দেখতে শুরু করেন। বলেছেন, ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে তাকে নিজের হাতে বানিয়ে কিছু উপহার দেওয়ার ইচ্ছা জাগে, সিদ্ধান্ত নিয়েই একটা খাট বানিয়ে উপহার দেব, এরপর কাজ শুরু করি। দিনে ব্যবসায়িক কাজ শেষে বেশিরভাগ সময়ই দেই এই খাট বানাতে, সপ্তাহে অন্তত 6 রাত কাজ করেছি। এই রাত দিন পরিশ্রম করা দোলালের প্রিয় খাটটি ডিপজলকে কখন পৌঁছাবেন, কবে পৌঁছাবেন, ডিপজল সেটি গ্রহণ করবেন উপহার হিসেবে নাকি এর বিনিময়ে তার চাইতেও বড় কিছু তাকে দেবেন, সেটি অবশ্য সময়ের ব্যাপার। খাটে ডিপজলের নাম লেখা এই খাটটি কবে নাগাদ ঢাকায় সাভারে ডিপজলের নিজস্ব বাড়িতে পৌঁছাবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি, ডিপজলেরও কোনো মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।